এই ভিডিওতে আপনাদের জন্য দুখানা চাকরির খবর দেবো প্রচুর শূন্য পদ আছে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন প্রথমে জানাবো ভলেন্টিয়ার নিয়োগ সম্পর্কে তারপরে জানাবো আপনাদেরকে গ্রাম রোজগার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে নিজেদের ডিস্ট্রিক্টের নামটি জানিয়ে দেবেন যাতে করে আপনার এলাকার চাকরির খবর অবশ্যই আমরা প্রকাশ করতে পারি যে ডিস্ট্রিক্টটা সব থেকে বেশি কমন পড়েছে এই ভিডিওটাও সেই ডিস্ট্রিক্টের উপর বেশ করে চাকরির খবরগুলো দিচ্ছি অবশ্যই আপনার ডিস্ট্রিক্টের নামটি কমেন্ট সেকশানে জানাবেন তো আপনাদেরকে এই ভিডিওটা অনেকটা হেল্প করবে দু দুটো নোটিফিকেশান একসঙ্গে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চলুন কী কী পদ আছে দেখে নেওয়া যাক অবশ্যই ভিডিওতে শেষ পর্যন্ত থাকবেন এবং লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হয় থাকেন সাবস্ক্রাইব করে রাখতে ভুল করবেন না যাতে কোনো ভিডিও আপডেট আপনাদের মিস না হয় তাহলে ভলেন্টিয়ারের ক্ষেত্রে আপনাদেরকে বলবো সিসি টেকনিশিয়ান পদে আবেদন করতে পারেন এখানে ছখানা ভ্যাকেন্সি আছে আপনারা দেখতে পাচ্ছেন বেতন দেবে সতেরো হাজার দুশো কুড়ি টাকা হসপিটালে নিয়োগ হবে এবং রিমোনারেশন সতেরো হাজার দুশো কুড়ি আবার এজ লিমিট বলেছে ষাট বছর পর্যন্ত এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ডিপ্লোমা লাগবে সিসি ইউ টেকনিশিয়ানের ক্ষেত্রেই ছেড়ে দিন এই পদের যদি এই যোগ্যতা না থাকে তাহলে হবে আপনার পরবর্তী পোস্টে যেতে হবে পরবর্তী পোস্ট আছে স্টাফ নার্স কোভিড নাইন্টিন হসপিটালের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি দশখানা ভ্যাকেন্সি আছে এটা বাড়তে পারে সতেরো হাজার দুশো কুড়ি টাকা বেতন দেবে এজ লিমিট আঠেরো থেকে ষাটের মধ্যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান জিএনএম পাস আচ্ছা আপনি যদি মেডিকেল অফিসার জেনারেল ডিউটি সিসিইউ এমও কোভিড নাইন্টিন হসপিটালে আবেদন করতে চান বারোখানা ভ্যাকেন্সি আছে হাসপাতালে নিয়োগ হবে চল্লিশ হাজার টাকা বেতন দেবে আপার এজ লিমিট হচ্ছে সিক্সটি তাছাড়াও আছে কোয়ালিফিকেশান এমবিবিএস ডাক্তারি পদে আপনারা আবেদন করতে পারেন তাছাড়া আপনাদের জন্য মেডিকেল অফিসার স্পেশালিস্ট মেডিসিন এটার ক্ষেত্রে কোভিড নাইন্টিন হসপিটালে তিনখানা চারখানা ভ্যাকেন্সি কিন্তু রয়েছে আপনারা আবেদন করতে পারেন পঞ্চাশ হাজার টাকা মাসে বেতন দেবে আপার এজ এলিমেন্ট সিক্সটি এমবিবিএস যোগ্যতার দরকার পড়বে জেনারেল ইনস্ট্রাকশান অ্যাপ্লিকেশান করতে হবে ইমেলের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে সেটাও বলেছে শুধুমাত্র ইমেলই করবেন আর কিছু দরকার নেই লাস্ট কোয়ালিফিকেশান অফ মার্কশিট শুড বি অ্যাটাস্ট আর অ্যাডমিট কার্ড অফ এমপি শুড বি অ্যাটাস্ট এটা হচ্ছে এজ প্রুফ হিসেবে আর মাধ্যমিকের মার্কশিটটা শুধুমাত্র দিতে বলছে বেশি বড়ো বড়ো যোগ্যতার সার্টিফিকেট দিতেই বলছে না অ্যাপ্লিকেশান ফিজ ট্রান্ড ফর ডকুমেন্টস স্ক্রিনশট কিন্তু দিতে হবে মানে একশো টাকা আপনাকে ট্রান্সফার করতে হবে কোথায় পাঠাবেন একশো টাকা এই যে এই 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 অ্যাকাউন্ট নাম্বারে একশো টাকা ট্রান্সফার করবেন এবং সেটার স্ক্রিনশটও কিন্তু আপনি মেলের সঙ্গে আপলোড করবেন এত সহজভাবে কিন্তু করাচ্ছে শুধুমাত্র কোভিডের সিচুয়েশনের জন্য কোনো রকম অ্যাপ্লিকেশান ফর্ম তারা নিচ্ছে না শুধুমাত্র ইমেল পাঠিয়েই কিন্তু এই কাজটি করা যাচ্ছে তো চব্বিশ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদনটি পাঠিয়ে দিতে হবে এই হলো আর ইমেলটা কোথায় পাঠাবেন এই ইমেলে পাঠাবেন এই ইমেলের মধ্যে এটা পাঠিয়ে দেবেন তো চলুন আমরা দ্বিতীয় নোটিফিকেশানে চলে যাব দ্বিতীয় নোটিফিকেশনটা থাকছে গ্রাম রোজগার সহায়ক একদম স্বল্পযোগ্যতায় ভালো চাকরি নিজের ব্লকে চাকরি মেমো নাম্বার আটশো অষ্টআশি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফর এলিজিবল ক্যান্ডিডেটস এখানে বলে দেওয়া আছে কালেশ্বর গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে ভ্যাকেন্সি আছে একটা উচ্চ মাধ্যমিক পাশ করলেই হবে পঞ্চান্ন শতাংশ নাম্বার নিয়ে কম্বিনেশন উইথ ম্যাথামেটিক্স অ্যান্ড ফিজিক্স ছ মাস কম্পিউটার কোর্স করা থাকতে হবে আর ক্যান্ডিডেটকে অবশ্যই নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা হতে হবে অর্থাৎ কালেশ্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারের বাসিন্দা হতে হবে বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ এবং সেটাও এক এক দু হাজার একুশের হিসাব অনুযায়ী তাছাড়া যে জেনারেল ইনস্ট্রাকশনগুলো বলা আছে সেগুলো আপনারা খুবই ভালোভাবে জানেন তবু এখানে আপনাদেরকে একটু জানিয়ে দেবো ক্যান্ডিডেটস মাস্ট অ্যাপ্লাই ইন স্পেসিফিক ফরম্যাট অ্যাটাস্ট দ্য সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য অ্যাপ্লিকেশন শুড বি সুপারস্ক্রাইবড উইথ দ্য ওয়ার্ডস আচ্ছা যে খামটার মধ্যে আপনি অ্যাপ্লিকেশানটা দেবেন অ্যাপ্লিকেশান ফর্ম নিচে দেওয়া আছে সেটাকে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টগুলো তার মধ্যে ভরে আর খামের উপরে এখানে লিখে দিতে বলছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক আন্ডার এম জি এনআর জি এস মহিরশর টু ডেভেলপমেন্ট ব্লক অর থ্রু দ্য ইমেলস ওয়ান্স এত এবং আপনি যদি এই খামভাবে সব করে না পাঠাতে চান তাহলেও কিন্তু আপনাকে এই ইমেলে মেল করে কিন্তু পাঠাতে হবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে দেখুন তার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশান মাস্ট বিকোম্প্যানিড উইথ সেলফ অ্যাটেস্টেড ফটো কফিস সেলফ অ্যাটিস্টেড ডকুমেন্টগুলো তার সঙ্গে অ্যাটাচ করতে হবে যেটা সেগুলো কিন্তু প্রত্যেকটা আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং এই মেল আইডিতেই পাঠাতে হবে অথবা আপনাদের কিন্তু ড্রপবক্সে ফেলে আসতে পারেন হ্যান্ড টু হ্যান্ড ড্রপবক্স অথবা আপনারা কিন্তু পাঠাতে পারেন দেখুন এই এদের বিডিও অফিসে বক্সে কিন্তু আপনারা আপনাদের খামটা ফেলে আসতে পারেন আর বক্সের মাধ্যমে কিন্তু হয়ে যাচ্ছে আর এই হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্মটাকে এফোর সাইজের কাগজে প্রিন্ট আউট করেই আপনারা কিন্তু টোটাল ফর্মটাকে ফিল আপ করবেন ফিল আপ করার পর এর সঙ্গে আপনার প্রত্যেকটা ডকুমেন্টকে সেলফ অ্যাটেস্টেড করে পিনে অ্যাটাচ করবেন করে আপনারা খামে ভরে কিন্তু খামের উপরে অবশ্যই লিখে দেবেন অ্যাপ্লিকেশান পর্দা পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক এম জি অমুক তমুক ব্লক সেটা লিখে দেওয়ার পর আপনারা কিন্তু তাদের বক্সে দিয়ে আসবেন আর সঙ্গে একটা কপি তাদের মেল অ্যাড্রেসে প্রত্যেকটা কপিকে স্ক্যান করে আপলোড করে দেবেন এই দুটো চাকরির নোটিফিকেশান আমরা কোথায় পেলাম অবশ্যই অফিসিয়াল সাইটের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যেটা হচ্ছে অফিসিয়াল সাইট এটা বীরভূম এই পোর্টালে আপনারা এই এই পেজে চলে আসবেন এই পেজের ডাইরেক্ট লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি আর যদি ডাইরেক্ট লিঙ্ক না পান এরকম হোম সেকশনে আপনারা যদি ঢোকেন বীরভূম ডট জিও বি ডট ইনে ঢুকলে এরকম দেখতে পাবেন এখান থেকে জবসে ক্লিক করবেন আপনারা কিন্তু চলে আসবেন লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাক বা না থাক কীভাবে আপনারা পাবেন অনলাইনে বীরভূম ডট জিও ডট এনে ঢুকবেন ঢুকিয়ে আপনারা কিন্তু এরকম দেখতে পাবেন এখান থেকে এসে জবসে ঢুকবেন জবসে ঢুকলেই আপনারা কিন্তু প্রত্যেকটা নোটিশ পেয়ে যাবেন আমরা প্রথম যে এই নোটিশটি আলোচনা করলাম সেটা হচ্ছে আপনাদের এইটা এক নম্বর নোটিশ ভিউ নোটিসে ক্লিক করবেন তাহলেই পেয়ে যাবেন আর তারপরে আমরা একটা নোটিশ নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে এইটা এনজিএনআরি জি এস এইটা ভিউ নোটিসে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন এইভাবে নোটিফিকেশানগুলো ডাউনলোড করে নিয়ে আপনারা কিন্তু আবেদনটি অবশ্যই করবেন ধন্যবাদ